প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ বাঁশির সুর শুনছিলেন, বাঁশের বাঁশি। তো এই বাঁশি যিনি বাজাচ্ছেন তার নাম বাবলু। তিনি এইভাবে বাঁশি বাজিয়ে বাঁশি বিক্রি করে বেড়ান দেশের বিভিন্ন জায়গায়। তো সেই বাবলু মিয়ার বাড়ি কুষ্টিয়া জেলার পোড়াদহে, আমরা এখন তার সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনি কত বছর এই বাঁশি বিক্রি করছেন? আমি 42 বছর ধরে এই বাঁশি বিক্রি করছি। তো কোথায় কোথায় বাঁশি বিক্রি করেন, কী দামে বিক্রি করেন? আমি দেশের বাংলাদেশের সব প্রান্তেই যাই এবং বাঁশি, বিভিন্ন জাতীয় বাঁশি বা অনেক ছোট বড় বাঁশি আমি বানাই এবং বিক্রি করি। হ্যাঁ, বিভিন্ন দামে বিক্রি করি। কেমন দামে বিক্রি করেন? মনে করেন যে যেগুলো অর্ডারে বাঁশি সেগুলো মনে করুন পার পিস 400-500। হ্যাঁ, আর যেগুলো আমরা হাটে বাজারে বিক্রি করি এগুলো 150-100-150-200 এমন। তো এই যে বাঁশি বিক্রি করে আপনার প্রতিদিন কি পরিমাণ আয় হয়? ওই দেখা যাচ্ছে 500-600 টাকা আয় আসে, লাভ আসে। সংসারে কে কে আছেন? সংসারে আমার, আমরা বর্তমানে 6 জন আছি। তো এতে কি সংসার চলে? হ্যাঁ, এতেই চালাই আমি টুকটাক করে। আচ্ছা, ধন্যবাদ। এই যে কুষ্টিয়ার দেশ, লালন ফকিরের দেশ কুষ্টিয়া, বলা হয় লালন সাইজির দেশ। তা আপনি এই বাঁশি কীভাবে এই ব্যবসায় আসলেন? ছোটোবেলা থেকেই এই বাঁশির উপর একটা আমার প্রচণ্ড আকারে নেশা ছিল, এই নেশার থেকেই মনে করেন যে এটা পিসা হয়ে দাঁড়াইছে। তো আপনি অনেক বাঁশি দেখছি আপনার এই ব্যাগে, এখানে বাঁশির কি নাম আছে? বাঁশির নাম বলতে মনে করেন যে এ ফ্ল্যাট, বি ফ্ল্যাট, জি ফ্ল্যাট, ডি ফ্ল্যাট, হ্যাঁ এমন অনেক রকম নাম আছে, এ সাপ, ডি সাপ, এরকম নাম আছে। তো আপনি তো সব ধরনের বাঁশি বাজাতে পারেন? হ্যাঁ, আমরা দেখলাম আপনি বাঁশির সুর তুললেন, সব গানের সাথেই বাঁশি বাজাতে পারেন? জি পারি। তো এইরকম কি দেশের কোথাও বাঁশি বাজাতে যান? হ্যাঁ হ্যাঁ যাই, গানে যাই, অনেক অনুষ্ঠানে বাঁশি বাজাতে যাই, বড় বড় অনুষ্ঠানে যাই। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী শুনছিলেন যে বাবলু মিয়া যিনি বাঁশির কারিগর, এই বাঁশিকে আপনি নিজে বানান? হ্যাঁ জি, নিজেই তৈরি করেন? তো বাঁশি নিজেই তৈরি করেন এবং এরকম বিভিন্ন বাজারে ঘাটে পথে প্রান্তরে বাঁশি বাজিয়ে বাঁশির সুরে মানুষকে মুগ্ধ করে তিনি বাঁশি বিক্রি করেন। আপনার এই বাঁশি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী? বাঁশি বাজিয়ে আমার অনেক কিছু করার কোনো শখ না, আমার সারা জীবন আমি যতক্ষণ বাঁশি থাকবো ততদিন আমি এটা করে যাবো, এটাই আমার নেশা। Thank you.